তো তোমরা অনেক অপেক্ষা করছো এই জানার জন্য ঘটনাটা সম্পর্কে। তো সকাল সকাল একটা পোস্ট দিয়েছে কমিউনিটিতে, তো যাই হোক সেটা সম্পর্কে আমি তোমাদেরকে খুলে করে বলে দিই, মানে যেটুকু দরকার সেটুকু বলে দিই। আপাতত আমার চ্যানেলের কন্টেন্ট চুরি করেছে, তো আমি প্রায় ছ মাস ধরে এটাকে আমি লক্ষ্য করছি। তো তাদের ভেবেছে যে আমি কিছুই বলবো না, আমার কন্টেন্ট একজনে চুরি করবে তাকে কিছু বলবো না, সেটা তো হতে পারে না। তো ছ মাস ধরে ঝেলেছি, তো ছ মাসের মধ্যে তাদের শুধরে নেওয়া উচিত ছিল, যদিও ভুল করে থাকে, যদি মনে হয় যে ভুল হয়েছে। তো তারা তো শুধরায়নি, তো আমাকে স্টেপটা নিতে হলো আজকে। আর হ্যাঁ, আমার উপরে নাকি খুব দয়া হয়েছে তাদের, দয়া দেখিয়ে নাকি আমাকে নাকি কিছুই বলছে না, সহ্য করে যাচ্ছে শুধু আমাকে। তো তোমাদের কি তাই মনে হয়? আমার দর্শক বন্ধুদের বলছি, আমার উপরে খুব দয়া করছে। হ্যাঁ, কোনটা করতে বাকি রেখেছে ভাবো তো, কোনটা করতে বাকি রেখেছে? তো এখনও অনেক কথা রয়েছে যেগুলো আমি গোপন রাখতে চেয়েছি, কিন্তু এরা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে না বেশি দিন আর গোপন রাখা যাবে, এগুলো আমাকে ফাঁস করতে হবে। তো ঠিক আছে, যত বাড়াবাড়ি করবে তত বাড়বে ব্যাপারটা। তবে নোংরা মোটা তো ওদের সাথে হয়তো পারবো না, কারণ নোংরা মানুষদের সঙ্গে নোংরামি করতে পারা যায় না। মান আর সম্মান না থাকলে মানুষের কোনো দাম নেই, তো মান সম্মান তো আমার যথেষ্ট আছে, তো আমি সেটুকু রক্ষা করে রাখবো। যার যত দূর যাওয়ার ইচ্ছা যাক, কিন্তু আমার লিমিটে থেকে আমি এদের সাথে লড়তে চাই। তো অত ডিটেলসে আমি যেতে চাই না, তো এইটুকু তোমরা অনেক চিন্তায় রয়েছো, অনেক ভাবছো যে কি হয়েছে কি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি স্ট্রাইক দিয়েছি দুটো, তো দুটো স্ট্রাইক দিয়েছি, তাতে তার চ্যানেলে কতটা ক্ষতি হয়েছে, তার চ্যানেল উড়ে যাচ্ছে কিনা সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার দুটো মনে হলো দুটো স্ট্রাইক দেওয়ার দরকার, কারণ এতদিন ধরে ঝেলছি আমি ব্যাপারটা নিয়ে। তো যেহেতু আমার কন্টেন্ট ওরা চুরি করেছে, তো আমি অনেক দিন ধরে ফলো করছি, তো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, ব্যাস চলছে। তো ভিডিওটা তাদের চ্যানেলে এখনও পর্যন্ত চলছিল, তো আমি দেখলাম যে না, এটা আর বেশি দিন মেনে নেওয়া যায় না, তো সেই কারণে আমি স্ট্রাইক দিয়ে দিয়েছি দুটো। তাদের ইচ্ছা, এবার কি করবে না করবে, এবার তাদের চ্যানেল বন্ধ হয়ে গেছে কি না গেছে সেটা আমার দেখে লাভ নেই। আমি তো জানি দুটো দুটো স্ট্রাইক দিলে চ্যানেল কখনো বন্ধ হয় না। তো তোমাদের মনে অনেক চিন্তা ছিল, অনেক চিন্তা করছো, আমার প্রচুর এসএমএস আসছে, সব এসএমএসের অ্যান্সার আমি দিয়ে পারছি না, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরাও একটু শান্তি পাও ব্যাপারটা জানার পরে। কারণ খুব আমাকে যারা ভালোবাসে তারা সারাক্ষণ আমার কোনো আমার নামে কোনো কথা শুনলে তারা ব্যস্ত হয়ে পড়ে আর তাদের মানে খাওয়া ঘুম উঠে যায়, এরকম একটা ব্যাপার, কারণ আমি এসএমএসের মাধ্যমে বুঝতে পারি। আজকে সকাল থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে আমার ফোনে, আমি ভিডিও এডিটিং করছিলাম আর এর মধ্যে শুধু এসএমএস ঢুকছে এসএমএস ঢুকছে, তো আমি অত সব দেখেও পাচ্ছি না। আমার ভিডিওটা আজকে টাইম মতন ছাড়তে পেরেছি, কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেটাকে ছেড়েছি, এবং নিজের কাজ সারার পরে তারপরে আমি কিছু এসএমএস দেখেছি আর কিছু এসএমএসের অ্যান্সারও দিয়েছি। তো এত এসএমএসের অ্যান্সার আমি দিয়ে পারছিলাম না, তাই ভাবলাম যে চলো একটা ভিডিওই করে দিই, তোমরা অন্তত নিজের মনকে সান্ত্বনা দাও যে কী হয়েছে না হয়েছে সেটা জেনে। তো এটাই হয়েছে, স্ট্রাইক দুটো দিয়েছি, তো যে যেরকম করবে তার সাথে সেরকমই হবে, এটাই তো স্বাভাবিক। তো এসব নিয়ে আমার বলার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তো আমাকে যা তা বলে থ্রেড দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমি সেই থ্রেডটা শুনেই আজকে তোমাদেরকে একটু জানাতে এলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছো তাদেরকে আমার অবর জানানোর দরকার, তো সেই কারণেই আমি আগের থেকে আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে জানিয়ে দিলাম। তো বাকি তাদের ইচ্ছা, তারা কি করবে না করবে ওসব আমার জেনে বিন্দুমাত্র জানার ইচ্ছে নেই, ব্যাস এটুকুই বলার ছিল। আর আগামীতে যে যেরকম করবে তার সঙ্গে সেরকমই ব্যবহার করব, তবে আমার অবশ্যই আমার লিমিটে থেকে। তো ডিটেলসে তো এখনও কিছু বললাম না, তবে দেখি কত দূর বাড়াবাড়ি করে, তো সেই বুঝে আবার আবার ভিডিও নিয়ে আসব। তো দেখছো যে কিছুদিন ধরে আমি ইগনোর করছি, কোনো রকম মানে তাদেরকে কন্টেন্টের মধ্যে কোনো রকম ইশারা পর্যন্ত আমি দিচ্ছি না। তো নর্মাল সুন্দর ব্লগ আমি করছিলাম আমার নিজের পরিবারকে নিয়ে, আর সেই ভিডিওগুলোই আমার ভিউয়ার্সদের ভীষণ পছন্দ হচ্ছিল, তো সেই লাইনেই আমি যাচ্ছিলাম। এবার যাই হোক, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাহলে আমাকেও মাঠে নামতে হবে, আর তবে অবশ্যই আমার লিমিটে, বারবার বলছি, মানুষের মান আর সম্মান না থাকলে সেই মানুষের কোনো দাম নেই, এটুকু আমি জানি, তো সেইভাবেই চলার চেষ্টা করি, তো আগামীতেও তাই চলবো। তবে আইনি পথে আছি, তারা লিগ্যাল স্টেপ নেবে, লিগ্যালভাবে তা আমাকে শাস্তি করবে, তো আমিও লিগ্যাল পথেই আছি, ইলিগ্যাল আমি কিচ্ছু করিনি, চিন্তা আমার নেই,
ভারতবর্ষের আইনের উপরে আমার যথেষ্ট ভরসা আছে, তো সবাইকেই ওই একই আইন বিচার করবে, তো যার ভুল থাকবে সে শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, দেখা হবে আমার আইনের লড়াইতে। তা আমার যারা অ্যাডভোকেট আছে তারা এটা দেখে নেবে, তারাও রেডি থাকুক। ঠিক আছে, চলো এই পর্যন্তই রাখি, আবার যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সামনে ডিটেলসে আসবো। তো বাই বাই।